পলিনা, রাজ্য শেহতিয়া বান পরিস্থিতি আসলতে রাজ্যবাসীক সর্বহারা করে তুলিলে, আর এনে বান পরিস্থিতিক এটা রাজ্যের প্রান্তে প্রান্তে মুখ্যমন্ত্রীগুলির সমান্তরালভাবে শীর্ষ মন্ত্রী সকলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, বানাক্রান্ত সকলের কাছলে গেছে, কিন্তু ক্রমাৎ এটা শান্ত হয়ে পড়েছে বান পরিস্থিতি, কিছু হাম কাটিছে, আর এই ক্ষেত্রে আসলে রাজ্য সরকার সফল হয়েছে বলে মন্তব্য করেছে মন্ত্রী বিমল বরাই। রাজ্যের শেহতিয়া বান পরিস্থিতিক মন্ত্রী বিমল বরাই এই মন্তব্য করেছে। রাজ্য ক্রমাৎ শান্ত হবলে আরম্ভ করেছে বান পরিস্থিতি, ঠায় ঠায় এটা কিছু পরিমাণে নদীর সুত কমিছে আর পানি এটা শুকাবলে আরম্ভ করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণত সফল হয়েছে সরকার। কিন্তু বান কমিলেও কিন্তু রাইজর মাজর দুর্দশা কমি যা নাই, পূর্বর তুলনায় রাজ্যের সরসংখ্যক স্থানত বান পরিস্থিতি গড়িছে এবার অভিলেখ, দুর্যোগ প্রতিরোধ করা কিন্তু সফল হয়েছে এবার রাজ্য সরকার, যদিও অধিক ক্ষতি সাধন হয়েছে তারপিছতো কিন্তু দুর্যোগ প্রতিরোধ করবলে সফল হয়েছে রাজ্য সরকার, কারণ রাজ্য সরকারে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে, সরকারে লওয়া সজাগতার বাবে এবার ক্ষয়ক্ষতির পরিমাণ কম বলে মন্তব্য করেছে। মান বান পরিস্থিতির সন্দর্ভত মন্ত্রী বিমল বরার মন্তব্য, রাজ্য যেহেতু আহার মহিয়া দুটাক বানে ক্ষতিগ্রস্ত করে গল সমগ্র রাজ্যবাসীক, প্রতিখন নৈ উপনৈ আসলে ফেনে ফুটুকারে উফন্দি উঠার ফলত বহু প্রান্ত যাতায়াত যোগাযোগ পর্যন্ত অবস্থা ব্যবস্থা আসলে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, ব্যাহত হয়ে পড়েছিল, বহু লোকে নিজের সপোনের ঘরখন হেরাবলগা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এতিয়াও সেই বানপীড়িত অঞ্চল সমূহের বানপানী আঁতরিছে, যদিও কিন্তু পলক জমা হয়ে ঠাই সমূহ বোকারে পুতি পেলাইছে, যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু আর আর একটা কথা উল্লেখ করবো যে বিগত বর্ষতকৈ কিন্তু এইবার বানর ভয়াবহতা অধিক বৃদ্ধি হওয়া বলে ইতিমধ্যে উল্লেখ করেছে, আর এই যে বানে যে ক্ষতি সাধন করেছে, যদিও বান পরিস্থিতি অধিক ভয়াবহ কিন্তু ক্ষতি খুব কমেই হয়েছে বলে মন্তব্য করেছে মন্ত্রীগুলিয়ে, কেন রাজ্যত প্রান্ত প্রান্তে যি আসলে বান পরিস্থিতিরপরা বান সমস্যারপরা রাইজক সজাগ করবলে সরকারে যি ব্যবস্থা গ্রহণ করেছে তারবাবেই আসলে রাইজে এই সমস্যারপরা কিছু পরিমাণে হলেও পূর্বতকৈ কিছু পরিমাণে হলেও সকাহ লাভ করেছে, পূর্বর তুলনায় রাজ্যের সরসংখ্যক স্থানত এটা বান পরিস্থিতি অভিলেখ গড়িছে আর দুর্যোগ প্রতিরোধ করার সফল হয়েছে রাজ্য সরকার, কিন্তু বানপানী অহা বা বানপানী ক্ষতি করার প্রতিটি অঞ্চলতে তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর শেহতীয়াকৈ মাজুলী আর যোরহাটের যে ক্ষতি সাধন সেই ক্ষতি সাধনের সন্দর্ভ রাজ্যের মুখ্যমন্ত্রীগুলিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে, শীর্ষ বিভাগীয় অভিযন্তার বিভাগীয় কর্তৃপক্ষের কথা পাতি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর যার বাবে আসলে এই বান পরিস্থিতির বানর ভয়াবহতার মাজতো কিন্তু ক্ষতির খুব কম পরিমাণে ক্ষতি হওয়া বলে মন্তব্য করে রাজ্যের শেহতিয়া বান পরিস্থিতি সন্দর্ভত মন্তব্য করেছে মন্ত্রী বিমল বরাই। আমি শেহতিয়া বান পরিস্থিতির সন্দর্ভত মন্ত্রীগুলিয়ে কি মন্তব্য করেছে আমি সেই মন্তব্য আগবাইছো। এবার সমগ্র অসমরে বানপানীর যেটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা অল্প ব্যতিক্রমী ধর্মী ক্যারেক্টার, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের যাক আগর রেকর্ড আসে বিভিন্ন ঠাইত আগর সকল রেকর্ড ব্রেক হয়েছে, এবার এই সেফেলটো বহুত বেশি বাড়ি গেছে, নতুন নতুন ঠাইও কিছু প্লাবিত হয়েছে, কিন্তু সৌভাগ্যর কথা যে আমার সরকারে যেটো ফ্লাড প্রিপেয়ার্ডনেস, যেটো ফ্লাড ম্যানেজমেন্ট করে আসে যাতে বানর সময় রাইজর অধিক ক্ষয়ক্ষতি নহয়, তারবাবে এবার তেনে ধরনের বহুত বেশি কোনো ডিজাস্টার হওয়া নাই, যার কারণে আগতে আমার আপনাদের হয়তো মনত আছে সংবাদ পরিবেশন করে যে আমুকত বিষ হয়েছে আমুকত বিষ হয়েছে, এতিয়া সমগ্র অসমত মাত্র 40টার উচরে পাজরে তেনেকুৱা ধরনের বিচিং হয়েছে, কিন্তু মোৰ মনত আছে যে 2017 চনত মাজুলীত মই নিজে চোৱা চিতা কৰি আছিলোঁ, সেইটো সময়ত সেই বছরতে 17টা বিষ হয়েছে মাজুলীত, তো গতি মই প্রথমে ধন্যবাদ জানাইছো মই পীযূষ হাজরিকা ডাঙরিয়াক, তেখেতে নিরন্তর এই মথাউরি সমূহ ভাল ধরনে পর্যবেক্ষণ, ইভিন আপনাদের জানি ভাল পাব বা অসমৰ ৰাইজেও কথাটো গম পায় আশ্বস্ত হব যে এবার আগতে আছিল এই পরম্পরাটো, কিন্তু সেইটো মাজতে নাইকিয়া হয়ে গৈছিলে, কিন্তু ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে মথাউরি সমূহ পর্যবেক্ষণ করবর কারণে আগতে পেট্রোলিং ব্যবস্থা আছিল, সেই পেট্রোলিং ব্যবস্থাবিলাক এতিয়া মাজতে নোহোৱা হৈছিল, কিন্তু আমার সরকারে পেট্রোলিংয়ের ব্যবস্থা করলে কোনডোখর জায়গা কেনে ধরনের ভালনারেবল হয়ে আছে সেইবিলাক বানর আগতেই চিনাক্ত করলে, করার ফলত এইবিলাক টাইমলি মেজার লওয়ার কারণে এই অধিক ক্ষয়ক্ষতি নহল, কিন্তু বরষুণের পানি আপনাদের গম পায় প্রকৃতিটো এনেকুৱা এটা সিস্টেম, তাক আৰু মানুহেতো কন্ট্রোল করব নোৱাৰে, প্রকৃতি নিজের মতে চলে, কিন্তু আমি যাতে অধিক ক্ষয়ক্ষতি হব নোৱাৰে তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া প্রতি মুহূর্ত সজাগ আর সচেতনতার
কাম করে থাকার কারণে আজি আমি জীবন আগতে যে ধরনের বহুত লস্ট হয় আজি সেইটো আমি রক্ষা করব পাৰিছো। আর এই মুহূর্তত যিসমূহ ফ্লাড এফেক্টেড রাইজ আছে তেওঁলোকে কোনো কারণতে কোনো ধরনের সমস্যা তেওঁলোকে খোৱা বোৱাৰ সমস্যা তেওঁলোকৰ স্বাস্থ্যজনিত সমস্যা ইভিন পশুধন পশুধনক লৈ বৰ বিশেষ মানুহ কনসার্ন নহয় কিন্তু মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নির্দেশ দিছে সকলো জিলা প্রশাসনক যাতে গরু ছাগলী মহ ইত্যাদি সমূহ যাতে এই বানৰ সময়ত পর্যাপ্ত পরিমাণের খাদ্য যোগান ধরা যায় তার কারণে কেটেল ফিড সকলো জিলাতে দিয়া গৈছে পর্যাপ্ত পরিমাণের আছে। আর আমার শিবসাগর জিলাতো প্রায় কিমানখন গাঁও আছিল 30 যোরহাট জিলা হ্যাঁ যোরহাট জিলাতো প্রায় 40 ভিলেজ আমার তো তেনে ধরনের অল্প আক্রান্ত হয়েছে প্রায় 40,000 মান মানুষ আক্রান্ত হয়েছে। গতি এই সকল সকলো লোকক সম্পূর্ণ রূপত এই মুহূর্তত সরকার তরফের যিমানখিনি করব লাগে গোটেখিনি করা গৈছে। মই যোৱা কালিও তাৰমানে যত পানী হৈছে আৰু এটা মই সিগনিফিকেন্ট কথা আপোনালোকক জনাব বিচাৰো। মই যোৱা এসপ্তাহ বানপানী অঞ্চলত ঘূৰি আছো, ডিব্ৰুগড়ত ঘূৰিছো, শিৱসাগৰত ঘূৰিছো, যোৰহাটত ঘূৰিছো। মেক্সিমাম ইন বিটুইন ৰিভাৰ এণ্ড এম্বেংকমেণ্ট নদী আৰু মথাউৰিৰ মাজত যিসকল লোক বসবাস কৰে সেইসকল লোকৰ মাজতহে পানী সোমাইছে, ভিতৰলৈ সোমাব পৰা নাই, উপায় নাই। তেখেতলোকতো পূৰ্বপুৰুষৰ পৰা তাত বসবাস কৰি আছে আৰু প্ৰত্যেক বছৰেই তেওঁলোকে এই দুৰ্যোগৰ মুখামুখি হয়। আৰু সেইটো কাৰণে আমি বানপানী হৈছে বুলি আমি এটা দৃষ্টিৰে আমি যদিও চাওঁ, অন্য দৃষ্টিৰে যদি আমি চাওঁ যে মথাউৰিটো এইটো কাৰণে নিৰ্মাণ কৰা হৈছে যাতে ভিতৰলৈ পানী নোসোমায় আৰু নদী আৰু মথাউৰিৰ মাজত ডেফিনেটলি পানী আহিব, তেখেতলোকে এফেক্টেড হৈছে। কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই এবাৰ এটা খুব নতুন চিন্তা তেখেতে এটা ইতিমধ্যে বেকট করেছে কেবিনেটের সম্মুখতো, প্র্যাকটিক্যালি কিমান হয় নহয় এটু আলাপ আলোচনা করার পিছত গম পোৱা যাব। তাতে যদি এই সকল লোক যিসকল লোক মথাউৰি আৰু নদীর মাজ অংশত থাকে তেওঁলোকে প্রত্যেক বছরে এই মুখামুখি হয় বছরে দুবার তিনবার তেওঁলোকৰ যিসমূহ বাসস্থান সেই বাসস্থানসমূহ যদি আমি রেজ কৰিব পৰা যায় কারণ আমার ডিজাস্টার ম্যানেজমেন্টৰ নিয়ম অনুসৰি সিভিয়ারলি ডেমেজ হওয়া ঘরবিলাক আমি 1,20,000 টাকালৈকে আমি দিওঁ আৰু এইসমূহ ঘৰ মেক্সিমাম সিভিয়ারলি ডেমেজেই হয়। গতিকে সেই পইচাটো তেখেতসকলে বিভিন্ন ধরনের খরচ করে কিন্তু এবার যদি আমি প্ল্যান করো সেইসকল রাইজেও যদি সহযোগ করে লাহে লাহে যদি এটা রেজ হাউসলৈকে ওখ এটা ঘরলৈকে যদি আমি নির্মাণ কৰিব পৰা পৰ্যায়লৈকে আমি লৈ যাওঁ মই ভাবো প্রত্যেক বছরে আহিবলগা এই তেওঁলোকে যে সংশয়ত ভুগিবলগা হয় জীবন সম্পত্তি আৰু প্রত্যেক বছরে এই যুদ্ধ কৰি থাকোঁতে তেওঁলোকৰ অর্থনৈতিক অবস্থা যথেষ্ট নিশকটীয়া হৈ পৰে। কিন্তু এনে ধৰণে যদি আমি 2-3 বছর আমি কাম কৰোঁ মই ভাবো এই নৈপৰীয়া ৰাইজৰ এই যেটো এটা ডাঙৰ চিন্তা এই চিন্তাটো লাহে লাহে নাইকিয়া হৈ যাব। গতিকে মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক মই ধন্যবাদ জনাইছোঁ আৰু সেইকাৰণে তেখেতে দিনে ৰাতিয়ে ইফালৰ পৰা সিফালে গৈ আছে আৰু যেতিয়া যোৱা যায় ক্ষেত্রভিত্তিক যেতিয়া দৃষ্টিগোচৰ হয় বিষয়বিলাক নতুন নতুন চিন্তাৰ অৱকাশ ঘটে আৰু এটা নতুন চিন্তাৰ এবাৰ অৱকাশ ঘটিছে। গতিকে মই ভাবো যে ই এটা ডাঙৰ আমাৰ পাৰ্মানেণ্ট সলিউশ্যন হ'ব পাৰে।